নির্বাচন বর্জন করে বিএনপি এখন তারেক রহমানের লাঠিয়াল বাহিনীর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ বঙ্গমাতা স্মরণে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন বঙ্গবন্ধুর রাজনৈতিক সব অর্জনে অবদান রেখেছেন বঙ্গমাতা তার ত্যাগের কারণেই বঙ্গবন্ধু তার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে হয়েছেন মন্ত্রী বলেন শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রগতির ধারাবাহিকতা দেখতে চায় বন্ধু রাষ্ট্রগুলো বিদেশিদের পেছনে দৌড়ে লাভ নেই সেটি এখন বিএনপি বুঝতে সক্ষম হয়েছে হাসান মাহমুদ বলেন বিএনপি নির্বাচন না করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে পদযাত্রা সহ বিএনপির কর্মসূচি থেকে জনগণের জানমালের ক্ষতি হলে আওয়ামী লীগ বসে থাকবে না বলে হুঁশিয়ারি দেন তথ্যমন্ত্রী বিএনপিকে এখন তারেক রহমান তার লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে তারেক রহমান যতদিন নির্বাচন করতে পারবে না ততদিন কেউ বিএনপি করলে মেম্বার ইলেকশনও করতে পারবে না অন্য ইলেকশন তো দূরের কথা এই হচ্ছে এখন বিএনপির নীতি আগামী নির্বাচন বর্জন করলে বিএনপি বুঝতে পারবে যে কম্বল বাঁচতে গিয়ে কম্বলটাই উজার হয়ে গেছে আগামী নির্বাচন বর্জন করলে বিএনপি বুঝতে পারবে যে বিএনপি বর্জন করলেও বিএনপি নেতারা বর্জন করে নাই করবে না